স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে পুনরায় আপনাকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে একটা গভর্নমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে গ্রুপ ডি নিয়োগের বিষয়ের একটা নোটিশ বার করে দিয়েছে। সরকারি অফিসিয়াল নোটিফিকেশান আমরা দেখবো এই ভিডিওতে, এবং সেটা বার করেছে মেডিকেল ভেরিফিকেশানের জন্য। কিছু ক্যান্ডিডেটের নাম প্যানেল করা হয়েছে, নামের তালিকা প্রকাশ করা হয়েছে, যাদেরকে ডেকে নেওয়া হচ্ছে মেডিকেল ভেরিফিকেশানের জন্য। স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশান আমরা শেয়ার করবো এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনি যদি গ্রুপ ডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি পাস করেন সময় মতো যদি মেডিকেল ভেরিফিকেশান করে জয়নিং না করেন তাহলে আপনার এমপ্যানেল বাতিল করে দেবে। এই ভুলও করবেন না, কারণ অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে আপনি এই জায়গায় পৌঁছেছেন। আপনাকে সময় মতো মেডিকেল ভেরিফিকেশান এবং জয়নিং লেটার সংগ্রহ করতেই হবে। তাহলে আর দেরি কিসে, চলুন শুরু করা যাক। আপনি যদি নতুন হয়ে থাকেন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে, রীতিমতো ডেলি ডেলি জব নোটিফিকেশান, স্টাডি টিপস, ফ্রি পিডিএফ, টেকনোলজি নিউজ এবং আর্নিংয়ের ডেলি আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে ডান দিকে লাল সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন, এবং পাশে একটি ঘন্টার মতো বেল আইকন বেসে উঠবে, সেই বেল আইকনটিতেও ক্লিক করে দিন। তাহলে আপনি সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আপনার মোবাইলে সম্পূর্ণ ফ্রিতে সবার আগে। যদি আপনার মোবাইল দিয়ে গেম খেলতে ভালো লাগে তাহলে elevenwickets.com খেলুন। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এই অ্যাপ্লিকেশনের। এখানে আপনারা ক্রিকেট, কাবাডি, ফুটবল সমস্ত রকম ম্যাচ বানিয়ে খেলতে পারবেন, টিম তৈরি করবেন নিজের পছন্দ মতো 11 জন প্লেয়ারকে নিয়ে, এবং এখানে প্রচুর অফার আছে। অফার সেকশানে গেলে আপনারা দেখতে পাবেন যেগুলোকে কাজে লাগিয়ে আপনি আরও বেশি উপার্জন করতে পারবেন, এবং ঘরে বসে আপনাদের উপার্জনের এটা শ্রেষ্ঠ মাধ্যম হতে পারে। ক্রিকেট কনটেস্টে অংশ নিন, আর ম্যাচগুলো আপনি যেহেতু 11 জন পছন্দ মতো প্লেয়ার নিয়ে বানিয়ে খেলবেন তাহলে এই উইনিং অ্যামাউন্টগুলো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড করে নিতে পারবেন। আরও বেশি জানার জন্য ডিসক্রিপশান ফলো করুন। চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস, স্বাস্থ্যভবন ব্লক GN29 আর সেক্টর 5 সল্টলেক সিটি, কলতলা 91, কলকাতা 91। আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান 12/2020 প্রকাশ করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে আমাদের www.health.gov.in, সেই ওয়েবসাইটে গেলে নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন। এটাই পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইট www.health.gov.in। এই ওয়েবসাইটে ভিজিট করলে নোটিফিকেশানটা আপনারা অর্ডার সেকশন থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে বলে দেওয়া আছে অ্যাজ পার অ্যাপ্রুভাল অফ দ্য ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল, অল দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস এম্পানেল বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই WBGDRB হিসেবে এটাকে গুলিয়ে ফেলবেন, ভুল করবেন না, এটা WBGDRB নয়, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি, তবে WBGDRB বোর্ডের মাধ্যমে না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যারা ছিল তাদের দ্বারা রিক্রুট করা গ্রুপ ডি নিয়োগ হতে চলেছে। এবং এমপ্যানেল ক্যান্ডিডেটদের একটা তালিকা দেওয়া হয়েছে এবং তাদেরকে মেডিকেল ভেরিফিকেশানের জন্য উপস্থিত থাকতে বলা হচ্ছে। সেন্ট্রাল মেডিকেল বোর্ড, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 88 কলেজ স্ট্রিট, কলকাতা 7 লক্ষ 73 অ্যাট সিবি টাউন নিয়ার ENT OPD, হ্যাঁ এই জায়গায় উপস্থিত হতে বলা হচ্ছে। এবং কবে উপস্থিত বলা হচ্ছে আপনারা খুব ভালো করে দেখুন, 13/3/2020 উপস্থিত হতে বলা হচ্ছে, যেটা হচ্ছে শুক্রবার, 13/3/2020 শুক্রবারে আপনি উপস্থিত হবেন 11টার সময়। যারা প্রথম 1 থেকে 50 জন ক্যান্ডিডেট আছেন তারা সকাল 11টার সময় উপস্থিত হবেন, এবং যারা 51 থেকে 100 নম্বরের ক্যান্ডিডেট আছেন তাদেরকে বিকেল 1টার সময় উপস্থিত হতে বলা হচ্ছে। তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং কী কী লাগবে এখানে সমস্তটাই বলে দেওয়া আছে। আর আপনারা জানেন আপনাদেরকে মেডিকেল ভেরিফিকেশানের জন্য 25 টাকা ফিস কিন্তু দিতে হবে, অফিসিয়াল পশ্চিমবঙ্গের অফিসিয়াল সাইটের মাধ্যমে আপনারা দিতে পারেন অথবা অফলাইনে দিতে পারেন, এবং তাদের সঙ্গে সঙ্গে 75 টাকাও কিন্তু আপনার এক্সট্রা অ্যাডিশনাল ফি দিতে হচ্ছে, যেটা হচ্ছে টোটাল 100 টাকা আপনার কিন্তু পড়বে মেডিকেল ভেরিফিকেশান করার জন্য, এবং এটা সরকারি নেবে। আর এখানে বলে দেওয়া হচ্ছে একটা সার্টিফিকেট যেটা লাগবে আই স্পেশালিস্টের কাছ থেকে, চোখ দেখানো সার্টিফিকেট আপনি নিয়ে যাবেন, একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট আপনি নিয়ে যাবেন, এক্সরে রিপোর্ট একটা নিয়ে যাবেন, 2টো পাসপোর্ট সাইজ, কালার ফটোগ্রাফ রিসেন্টলি তৈরি করা আপনি নিয়ে যাবেন, এবং আপনার সেলফ অ্যাটেস্টেড জয়নিং লেটার নিয়ে যাবেন, এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2টো নিয়ে যাবেন, সেটাও বলে দেওয়া আছে, সেলফ অ্যাটেস্টেড করে 2টো ফটো নিয়ে যাবেন, আর হচ্ছে অরিজিনাল পিএইচ সার্টিফিকেট যদি কারো থাকে সেই কটা ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনি চলে যাবেন মেডিকেল বোর্ডের সামনে 13/3/2020 শুক্রবার, 1 থেকে 50 অবধি সকাল 11টার সময় হবে, আর দুপুরে 1টার সময় হবে 51 থেকে 100 পর্যন্ত। ক্যান্ডিডেটের নাম এবং তালিকা সমস্তটা এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে এনক্লোজার 13/3/2020। আপনারা দেখবেন এখানে 100টা ক্যান্ডিডেটের নামের লিস্ট, আশা করছি আপনারা পরিষ্কারভাবে দেখে নিতে পারবেন আপনারটাও আছে কি না। তো বন্ধুরা, ভিডিওটি এতটাই, শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন, লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান পরের ভিডিওতে আপনি কী দেখতে চান।